আসসালামু আলাইকুম। আমরা এখন এই ভিডিওতে দেখব যে কিভাবে ওয়ার্ডপ্রেস পেজ ক্রিয়েট করে। তো ওয়ার্ডপ্রেস পেজ ক্রিয়েট করা খুবই সহজ। আপনারা দেখতেছেন যে আমরা লগ ইন অবস্থায় আছি ওয়ার্ডপ্রেস এর অ্যাডমিন প্যানেলে। তো এখানে হচ্ছে মেনু, এখানে হচ্ছে পেজ, অল পেজ, অ্যাড নিউ। হচ্ছে আমরা অ্যাড নিউতে যাব। অ্যাড নিউতে গিয়ে আমরা শুরুতে হচ্ছে হোম পেজ নামে একটা পেজ ক্রিয়েট করতেছি। এটা হচ্ছে পেজ টাইটেল। পেজ এই পেজটা আমি কোন পেজের আন্ডারে দিতে চাই, যদি কোনো পেজের আন্ডারে দিতে চাই তো সেটারে প্যারেন্ট সিলেক্ট করলে সেই পেজের আন্ডারে চলে যাবে। এখানে হচ্ছে কন্টেন্ট দিব আমরা পেজের। কন্টেন্ট আমরা হচ্ছে আপাতত হ্যালো দিয়ে রাখতেছি আমাদের বোঝার সুবিধার্থে। এরপরে ফিচার ইমেজ যদি আমরা দিতে চাই, এখানে ফিচার ইমেজ হচ্ছে এই ফিচার ইমেজটা আমরা দিলাম, এখন হচ্ছে পাবলিশ দিলাম। এটা হচ্ছে আমাদের এই পেজের ইউআরএল, পেজ ইউআরএল। এটা হচ্ছে আমরা দেখি যে কি অবস্থায় আছে। এ হচ্ছে হোম, হ্যালো। এ হচ্ছে এইভাবে হচ্ছে খুব সহজে আপনারা পেজ ক্রিয়েট করতে পারবেন। এবং আমাদের পরবর্তী ভিডিও গুলিতে আমরা দেখাবো যে কিভাবে আরো ভালোভাবে পরবর্তী কাজগুলি, কিভাবে পেজ সেট আপ করে, কিভাবে কিভাবে পেজ সেট আপ করে এবং পেজে কিভাবে কন্টেন্ট গুলি খুব ভালোভাবে বসানো যায় সেই জিনিসগুলি আমরা দেখাবো। আশা করি পরবর্তী ভিডিওগুলিতে আমাদের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।